সুপ্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কা তক্কিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য যেসব বক্তা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে আছেন, আমি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমি ধানের শীষ পত্রিকার সম্পাদক। আপনাকে স্বাগত আজকে আলোচনায়। আমি তানজিবুল আলম, আইনজীবী, সুপ্রিম কোর্ট। ওয়েলকাম। আমার বাঁ দিকে আছেন, আমি রাশেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। আমি অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক এলাহী চৌধুরী, নিরাপত্তা নিয়ে কিছু কাজ করি। জি, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আলোচকদের সঙ্গে আমরা পরিচিত হলেন, আমরা আলোচনায় যাব। প্রথমেই একটা ব্রেকিং নিউজ আমরা পেয়েছি যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত বলেছে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই চেয়ে নিয়ে যদি শুরু করতে চাই আলোচনা। ইনফ্যাক্ট বিষয়টা নিয়ে অনেকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে মন্তব্যটা করেছেন সেটা কেউই ভালোভাবে নেন নাই, এবং তারই প্রেক্ষিতে আমার ধারণা কোর্ট আজকে একটা রিয়েক্ট করেছেন। এবং এটার সাম টোটাল যদি আমরা চিন্তা করি তাহলে যে জিনিসটা হচ্ছে এখন একটা ভালো দিক বিষয়টা হওয়ার ফলে সবাই এখন যে জিনিসটা অনুভব করছে সেটা হচ্ছে যে আমাদের যেরকম হলোকস্ট ডিনায়ালের জন্য যেরকম আইন আছে, এখন আমরা পত্রিকায় এটাও দেখেছি যে হলোকস্ট ডিনায়ালের মতো করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এইসব বিষয়গুলোকে নিয়ে ডিনায়ালের বিষয়ে যাতে করে একটা আইন হয় সেই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, এরকম একটা আলোচনা আমরা দেখেছি। আর রিসেন্ট যে বিষয়টা আসছে সেটা যদিও কোর্টের নির্দেশনা অনুযায়ী এটা নিয়ে হয়তো আপনার ইনভেস্টিগেশন হবে, কিন্তু ইনভেস্টিগেশন হলেও আলটিমেট যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আসলে কোনো আইনগত ব্যবস্থা, বর্তমান আইনের প্রেক্ষিতে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার অবকাশ আছে বলে মনে হয় না, কারণ বর্তমানে এরকম কোনো আইন এখনও হয় নাই যার ফলে মুক্তিযুদ্ধ বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে যেটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয় তাহলে তার কোনো শাস্তির ব্যবস্থার বর্তমানে কোনো আইন নেই। তো বিষয়টা আমি মনে করি যে এটা একটা অকেশন আমরা ব্যবহার করতে পারি যার ফলে ভবিষ্যতে যাতে ধরনের মন্তব্য কেউ আর না করতে পারেন, কিংবা মুক্তিযুদ্ধকে হেয় করে কেউ কোনো যেন মন্তব্য করতে না পারেন সে বিষয়ে একটা ডিনায়ালের আইন হওয়া উচিত। জি, ইশফাক এলাহী চৌধুরী, আপনি কিভাবে দেখেন? বিশেষ তানজিব যেটা বলেছে যে জার্মানির ইহুদি নিধন যেটা হলোকাস্ট অস্বীকার করে কোনো কথা বলা যায় না, বক্তব্য সেখানে দেওয়া যায় না, ইউরোপেও যায় না, কেবল জার্মানি না, সেরকম একটা আইন থাকলে হয়তো ব্যবস্থা নেওয়া যেত, কিংবা তিনি এরকম বক্তব্য বিজয় কেন হয়েছে এটা অত্যন্ত অপ্রাসঙ্গিক। দেশের বর্তমান পরিস্থিতি এখন যেহেতু আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং এটা একটা ভেরি পজিটিভ থিং যে বিএনপি একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেখানে আমাদের দেশে কত ইস্যু থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, লেখাপড়ার সমস্যা থাকতে পারে, স্থানীয় নানান সমস্যা প্রত্যেকের সামনে আছে, সেগুলো না নিয়ে এই ধরনের একটা বক্তব্য আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস, অ্যাবাউট 3 মিনিটের একটা ভিডিও পাকিস্তান থেকে এটা প্রচার হয়েছে যে 16ই ডিসেম্বর নিয়ে পাকিস্তানে কিন্তু অনেক তর্ক হচ্ছে এবং পাকিস্তানের জনগণ তারা অনেক তারা সোল সার্চিং করছে যে আমরা কি হলো, কেন আমরা, হোয়াট ওয়েন্ট রং। তো ওই আলোচনার একটা খুব সুন্দর একজন মহিলা, উনি হিউম্যান রাইটস নিয়ে বলেছেন, এত সুন্দরভাবে ইয়েটা করেছে, উপস্থাপন বলেছে যে পাকিস্তানেও এই নিয়ে ইয়ে হচ্ছে যে সংখ্যা কত, না আমরা জেনোসাইড করি নাই, বলছেন যে জেনোসাইডের দরকার নেই, একটা মৃত্যু, একটা রেপ একটা সেনাবাহিনীর জন্য যথেষ্ট। এবং পাকিস্তান উনি ওইখানে একদম পাবলিক ফোরাম অ্যান্ড দ্যাট ইজ বলেছে যে আমরা চাই পাকিস্তান সেনাবাহিনী অ্যাপোলোজাইজ করুক এবং এর পূর্ণ তদন্ত হোক। তো যেখানে পাকিস্তানের সিভিল সোসাইটি এটা দাবি করছে, পাকিস্তানের জনগণের অনেক অংশ এখন তারা রিস সোল সার্চিং করছে, সেখানে এই মুহূর্তে আমাদের এটা একদম মানে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়। এবং এইসব আইনকানুনও মানে অনেক হয়েছে, আমার মনে হয় মানে এগুলো হওয়াই উচিত ছিল না, এমন একটা পরিবেশ আমাদের এখানে হওয়া উচিত যেটাতে এগুলোকে বিয়ন্ড এনি ডিবেট আমরা রাখতে পারতাম। জি মিস্টার রহমান, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে খালেদা জিয়ার এই মন্তব্য কি আসলে হাসিল করতে চায় এর মধ্য দিয়ে, রাজনৈতিক উদ্দেশ্যটা কি মনে হয়, কেন? না, এটার কারণ হচ্ছে প্রথমে একটু ছোট তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে যে গত 21শে ডিসেম্বর bdnews24.com আমি একটা আর্টিকেল বেরিয়েছে যেখানে পাকিস্তানি এক সাবেক সেনা কর্মকর্তা যার নাম লেফটেন্ট কর্নেল হানিফ, তিনি বাংলাদেশ 1971 সালে যে 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের যে সম্ভ্রম ব্যাপারটা এটা নিয়ে বিতর্ক তুলেছেন। এবং অ্যামেজিংলি এনাফ ঠিক তার একদিন পরেই বেগম খালেদা জিয়া
এই লেফটেন্যান্ট কর্নেল হানিফের যে ভাষা ছিল একদম একই সুরে ওই ভাষায় এই বিতর্কিত ব্যাপারটি তুলে ধরলেন। দেখেন এই রাজনৈতিক ব্যাপার তো খুব সহজ, এটা হচ্ছে যে বাংলাদেশের এখনো 17 কোটি মানুষ, একটা লার্জ নাম্বার অফ, একটা বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী, তারা যথেষ্ট সহজ সরল, তাদেরকে বিভ্রান্তি বা বিস্মৃতি এদের আচ্ছাদিত আচ্ছন্ন করা খুব সহজ। এবং বাংলাদেশের 1975 সালের 15 আগস্টের পর থেকে যে রাজনীতি আমরা দেখে আসছি সেটা কিন্তু মূলত সত্যকে ঘুরিয়ে দিয়ে মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করা রাজনীতি। সুতরাং আপনি লাইমলাইটে থাকতে চান এবং আপনি দেখাতে চান আপনার যিনি প্রতিপক্ষ তার যে মূল স্বাধীনতার চেতনা সেখানে কোনোরকম এক সন্দেহের জায়গা আছে, এটাকে তুলে ধরার জন্য এইসব বিতর্ক কিন্তু তোলা। এবং আমি অনুষ্ঠিত সম্পূর্ণভাবে একমত যে এতদিন পরে এটা তোলার কিন্তু কোনো অবকাশ নাই বা প্রয়োজন নেই, কিন্তু এটা তোলাই হচ্ছে এই কারণে যে এটা আরেকটি এক্সপেরিমেন্ট। 5ই জানুয়ারি থেকে 2015 সাল থেকে 100 দিনের যে পেট্রোল বোমা বা আগুন সন্ত্রাসের যে ধারাবাহিকতা আমরা দেখেছি সেখানে ব্যর্থ হলেও আপনি তো আর পরীক্ষা নিরীক্ষা করা কোনোদিন ছেড়ে দেবেন না। সুতরাং বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং জাতীয়তাবাদী দল তারা নতুন করে আরেকটি এক্সপেরিমেন্ট শুরু করলো যে ওকে লেটস সি যে আমরা কিছু ঠুনকো যুক্তি কিছু র্যাশনাল দিয়ে এই যে 30 লক্ষ নয় অত লক্ষ বা এটা আমরা জাস্টিফাই করতে পারি। বিএনপি তো দাবি করে যে তাদের নেতা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা মুক্তিযোদ্ধাদের দল, তারপরেও কেন মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তোলে? আপনি এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করেছেন, তাদের নেতা মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযোদ্ধার দল। আমি সেই জায়গায় যাওয়ার আগে যেটা বলতে চাই যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নে জাতীয়তাবাদী দলের প্রাসঙ্গিকতা বাংলাদেশের রাজনীতিতে এটা প্রকাশ করে যে মুখবন্ধ বেরিয়েছিল, যেটা মেজর জেনারেল জিয়াউর রহমান তার বক্তব্যে পর্যন্ত উল্লেখ করেছেন, তার প্রথম দুটি লাইনে 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের কথা উঠে এসেছে। সুতরাং যারা আজকে জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করতে চায় বা মহৎ কিছু হিসেবে দেখাতে চায় তারা নিজেরাই তো তার প্রতিষ্ঠাতা, অথবা যার নামকে পুঁজি করে তারা রাজনীতির ব্যবসা আজকে চালাচ্ছেন উনি তার মুখ থেকে নিশ্চিত যে এই দুটি সংখ্যা বলেছেন সেটা নিয়ে বিতর্ক তুলছেন। সুতরাং রাজনৈতিকভাবে তারা নিজের রাজনীতির কাছে কতটুকু বিশ্বস্ত, দেশের মানুষের প্রতি তো পরে বাদ দিলাম, নিজের রাজনৈতিক দলের কাছে তারা বিশ্বস্ত না, তার দলের যে ধারাবাহিকতা যে গঠন সেই জায়গার সাথে তারা পরিচিত না। আজকে রাজনীতি একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে, রাজনীতি করা দরকার, কাউকে ভুলে গেলে একটা বিতর্কিত স্টেটমেন্ট করবেন মানুষ আবার তাকে মনে করবে। আমি ছোট এই জায়গায় একটা হাস্যরস করে বলতে পারি, হিলারি ক্লিনটন একদিন একটা কথা বলছিলেন যে আমি যদি কখনো সিদ্ধান্ত নেই যে কারো নাম আমি পত্রিকার প্রথম পাতা থেকে সরিয়ে দিব তাহলে আমি তার আগের দিন আমার চুলের হেয়ারস্টাইলটা যে চেঞ্জ করি ওটাই এত বড় নিউজ হয় যে ওই ব্যক্তির নাম নেক্সট দিন আর পত্রিকায় থাকবে না। সুতরাং বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং তার গং তার দোসররা প্রতিনিয়ত অপপ্রচার মিথ্যাচার, এবং যেটা উনিও বলেছেন তানজিব ভাই বলেছেন যে বাংলাদেশের তো আজকে স্বাধীনতার চেতনাকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়ার কথা, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক যে ন্যায় বিচারের যে বোধ সেটাকে জাগ্রত করার কথা, আমাদের বিজ্ঞান সব দিকে আমাদের মনোনিবেশ করার কথা। সেই সময় 1971 সালের 26 মার্চ থেকে 16ই ডিসেম্বর যেটা প্রতিষ্ঠিত একটা সত্য, আপনি নিজে একজন স্বনামধন্য শিক্ষক, আপনার যে স্কুলে যে পাঠ দেওয়া হয়েছিল কলেজে পাঠ দেওয়া সব কিছুকে আবার নতুন করে বিতর্কিত করার তো আমি কোনো কারণ দেখি। ডক্টর সাকোয়াত আপনি কিভাবে দেখছেন? জি আপনাকে ধন্যবাদ। এই যে এই সব বিষয় নিয়ে আইন মামলা এগুলি আসলে মেন সমাধান নয়, সমাধান হচ্ছে চেতনার জায়গাটা এবং সত্যনিষ্ঠ কিছু ইতিহাস। আমরা যদি অনুমান নির্ভর বিষয়ের উপর ভর করে চলতে যাই তাহলে তা নিয়ে বারবার প্রশ্ন উঠবে। আর এখন দেখেন যে এত সমালোচনা হচ্ছে বেগম খালেদা জিয়ার যে কথাটা নিয়ে তিনি আসলে কি বলেছেন, তার মুদ্রা কথা যে কথাটা ছিল সেটা হলো যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে, উনি সংখ্যা উল্লেখও করেননি 30 লাখ, বলছেন মুক্তিযুদ্ধের এই শহীদের সংখ্যা নিয়ে নানান পুস্তকে নানান কথা লেখা আছে, বিতর্ক আছে, এটুকুই হলো কথা। এর বাইরে মুক্তিযুদ্ধের এই বিষয় নিয়ে শহীদের সংখ্যা বা কোনো কিছু নিয়ে তিনি বাড়তি আর কিছুই বলেন নাই। এখন দেখেন আমি আরও দু একটি টিভি চ্যানেলে বলেছি, উনিও আমার সঙ্গে ছিলেন, ব্রিটিশ মেডিকেল জার্নাল 2008 সালের 26 জুন সংখ্যায় তারা সারা পৃথিবীর যুদ্ধে নিহতদের উপরে একটা স্টাডি করেছে, সে আর্টিকেলটা পাবলিশ করেছে, সেখানে তারা বলেছে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধে স্বাধীন শহীদের সংখ্যা হচ্ছে 2,69,000। ব্রিটিশ মেডিকেল জার্নাল কোনো ফালতু জার্নাল না। যদি আমি সবসময় বলছি যে এই সংখ্যাটা আমি নিজে বিশ্বাস করি না যে এটা হতে পারে না। এরপর আপনি অন্যদের সিরাজুর রহমান বিবিসি খ্যাত সাংবাদিক সদ্য প্রয়াত হয়েছেন,
তার বই ধরেন ইউটিউবে এখনো এই বিষয় নিয়ে বঙ্গবন্ধুর হিথ্রো এয়ারপোর্টে তিনি ছিলেন এই মুক্তিযুদ্ধের 30,03,000,000 কি করে আসলো এটা নিয়ে তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন কিংবা ধরেন আপনি মোহাম্মদ নুরুল কাদিরের 266 দিনের স্বাধীনতা ডক্টর সাইদুর রহমানের কালে কালান্তর এরকম অসংখ্য বই অসংখ্য জায়গায় পাওয়া যাবে এ নিয়ে একটা বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি আছে এটা সত্য এই বিভ্রান্তি কাম্য না এখন এইটা থেকে উত্তরণের পথ কি উত্তরণের পথ হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতার পরে আপনি এখন মুক্তিযোদ্ধা যারা তাদের সন্তান তার সন্তান তারা পুরুষানুক্রমে অনেক সুবিধা পাচ্ছে না ন্যায়সঙ্গত পাওয়া উচিত আরও পাওয়া উচিত কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের তালিকাটা কোথায় শহীদদের সন্তান কিংবা বিধবা স্ত্রী যারা বেঁচে আছেন তাদের সন্তান বা তারা কি পাচ্ছেন সেই জন্য একটা তালিকা হওয়া দরকার ছিল এখনো সুযোগ আছে মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার বিশ্ববিদ্যালয়ে পাথরে খোদাই করা যে নাম ফলক আছে শহীদদের সেটা জানলে গর্বে আপনার বুকটা ভরে যায় না যদি ইউনিয়ন পর্যায় পর্যন্ত শহীদদের সত্যিকার বিতর্কমুক্ত যারা শহীদ হয়েছেন তাদের তালিকা দিয়ে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে পাথরে খোদাই করা নাম ফলক টানানো যায় 10-20 প্রজন্ম পরেও যদি ওইখানে শ্রদ্ধা জানানোর স্কোপ তৈরি হয় সেটিও খারাপ না আর একটু সংক্ষেপে আরেক নেতা কিন্তু আধা মিনিটে আমি একটু শেষ করি যেটা বলেছেন যে এই যে শহীদ বুদ্ধিজীবী তারা কেন থাকলেন তারা কেন সরে গেলেন না পালিয়ে গেলেন না তাহলে নাকি তাদেরকে হত্যা করা হতো এইটার সঙ্গে আমি একেবারেই একমত না এটা ওনার নিজস্ব বক্তব্য এটি পার্টি ফোরামের কোনো বক্তব্য নয় এবং আমি ব্যক্তিগতভাবে এই বক্তব্য বহন করি না আমি এটা মনে করি না এটা সঠিক কথা আরেকটা বিষয় যেটা আইনের কথা যেটা ব্যারিস্টার তানজিব বলছিলেন না আমি যা জানতে চাই মানে মুক্তিযুদ্ধের সংখ্যা কিংবা বুদ্ধিজীবী এইটাকে বিতর্ক করলে বিএনপি রাজনীতির কি কোনো সুবিধা হয় কোনো সুবিধা হয় না এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই সামনে পৌরসভা নির্বাচনে ভোট বাড়ে বোঝার জন্য আর কি এটা না ভোট বাড়ারও কোনো প্রশ্ন না এটা বিতর্কের কোনো সুযোগ নাই ভোট বাড়া কমা তাহলে এই শক্তির অপচয়টা কেন বানানোর জন্যই বেগম খালেদা জিয়ার ওই 30,00,000 থেকে 3,00,000 পর্যন্ত করলে কি হয় আসলে এত বড় করে বিতর্কের আওতায় আনা হয়েছে আসলে মুক্তিযুদ্ধের যেই মহিমা যেই গৌরব সেটা এই সংখ্যা দ্বারা নির্ধারিত না সেটা আলবদর আল শামস বাহিনী রাজাকার তাদের প্রতি যে ঘৃণা এই সংখ্যা কমা বা বাড়ায় সেই ঘৃণা কমবে বা বাড়বে না এই ঘৃণা ওই রকমই থাকবে যারা তাদের পৃষ্ঠপোষকতা তাহলে এই চেষ্টার মানেটা কি তাহলে এটা বোঝার জন্য চেষ্টা না আমি বলছি এটা হচ্ছে এ নিয়ে একটা বিতর্ক আছে ইতিহাসের সাথে যারা বিতর্ক করছে মেডিকেল ব্রিটিশ মেডিকেল জার্নালের মতো কিংবা এই যে যারা বিখ্যাত লোকজন তাদের পুস্তকে এই বিতর্ক করার সুযোগ যাতে না পান সেই জন্য আধা মিনিটে আমি একটু আইনের বিষয়ে যেটা বলছিলাম যে গতকাল ঘাতক দালাল নির্মূল কমিটির তাদের একটা প্রোগ্রাম থেকে শাহরিয়ার কবির মুনতাসির মামুন সহ অনেকে এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শাস্তি বিধানে আইনের দাবি জানিয়েছেন যেটা ব্যারিস্টার সাহেব একটু উল্লেখ করেছেন এই আইনটা আসলে এই অস্বীকার করাটা কি যার রেডিওর ঘোষণা অনেক মানুষের কানে এখনো বাজে আই মেজর জিয়া ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ পরে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবই ঠিক আছে যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন জেড ফোর্সের অধিনায়ক ছিলেন রণাঙ্গনে যুদ্ধ করলেন 25টা দিবাগত রাতে উই রিভোল বলে যুদ্ধে নেমে পড়লেন তিনি মুক্তিযোদ্ধা না তিনি পাকিস্তানের চর তিনি রাজাকার এটা বললে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয় মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় নাকি যারা বর্ডার ক্রস করে ওই পারে গিয়ে তাস খেলে আরামায়েশ করে এবং আমাদের আহমদ সাফার অলাদ চক্রের সেই বইয়ের ভাষায় যারা ওইখানে গিয়ে মৌজ মাস্তি করে আবার ফিরে এসে এখন বড় মুক্তিযুদ্ধ হয় কিংবা যারা মুক্তিযুদ্ধের 9 মাস এদেশে সরকারি সমস্ত সুবিধা ভোগ করে সরকারি চাকরিতে বহাল থেকে সেই সুবিধাভোগী গ্রুপ যারা বাংলাদেশ পরাজিত হলে পাকিস্তান থাকলে আরও প্রমোশন নিয়ে বড় অফিসার হতেন তারা এখন বড় মুক্তিযুদ্ধ হন সেগুলি নিয়ে যদি প্রশ্ন তোলা হয় তাহলে কোনটা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে কাদের শাস্তি হবে এই আইন দিয়ে আসলে সব হবে না এগুলি চেতনার প্রশ্ন অনেক ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসব আমি যাব একটু ইসফাক ইলাহি চৌধুরী আমরা দেখেছি যে গত 4 মাসে প্রায় 19টি হামলা হয়েছে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপরে হিন্দুদের মন্দির খ্রিস্টান যাজক বাহাই শিয়া সর্বশেষ আহমদীয় সম্প্রদায় আপনি জানেন তাদের মসজিদেও বাগমারাতে আক্রমণ করা হয়েছে এবং আইএস এটিকে দায় স্বীকারও করেছে তো এই যে সমস্ত হত্যাকাণ্ডগুলো হচ্ছে এই এগুলোকে একটা প্যাটার্ন খুঁজে পান কিনা আপনি নিশ্চয়ই এটা তো আইএস দায় স্বীকার করুক আর না করুক বাংলাদেশে আজকে 2 যুগ ধরে এই ধর্মীয় উন্মাদনাকে মানে প্রশ্রয় দিয়ে
এবং এজ ইউনো এটা কমেই বেড়ে চলছে এবং এর বিরুদ্ধে আমাদের নিরাপত্তা বাহিনীর একটা বিরাট অংশ এটা এর বিরুদ্ধে লড়ছে। কিন্তু তারপরেও ঠিক যখন আমরা ডিক্লেয়ার করছি ওই জর্জ বুশের মতো মিশন অ্যাকমপ্লিশড, যখনই আমরা ডিক্লেয়ার করছি যে আমরা আর এখানে নাই, ঠিক তখনই তারা মাথা চাড়া দিয়ে উঠছে। কারণ এর পিছনে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এর পিছনে যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ যে একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত ছিল, সেটা বাংলাদেশে এখনও হয়নি। আমরা উই আর ফাইটিং জাস্ট লাইক প্যারাসিটামল, জ্বর হয়েছে প্যারাসিটামল খাচ্ছি, হ্যাঁ, এবং অ্যান্টিবায়োটিকও নিচ্ছি, ঠিক কোনটা আমাদের সেটা আমরা দেখছি না। তো আমি মনে করি গত কিছুদিনের যে আমাদের এরা 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 একটা নতুন জেএমবির বলুন আপনি, এটা তো নতুন নয়, জেএমবি ছিল এখানে, তাই সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা সুযোগ নিচ্ছে বাংলাদেশে নৌবাহিনী একটা মসজিদও তারা আক্রমণ করছে। পাকিস্তানের যে আক্রমণগুলোর প্যাটার্ন মনে পড়ে কিনা আপনার? ওখানে কি মসজিদকে আক্রমণ করা হয়েছে? মসজিদ এবং শুক্রবারে করে ইয়ে হচ্ছে। এবার আমার জন্য মনে হয় যে দেশের জন্য একটা অশনি সংকেত, এবং আমরা ঠিক পাকিস্তান যে ভুলগুলো করে আজকে যে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে, ঠিক সেটা যেন আমরা বাংলাদেশে কখনোই হয় না। সরকারের তরফ থেকে সবসময় বলা হচ্ছে বাংলাদেশে আইএস নাই, এটাও কি একটা ডিনায়াল কিনা? যদি বিএনপি সময় বলা হতো যে বাংলাদেশে আগেও বলেছে বাংলাদেশে দেখলাম বাংলাদেশে হলো দরকার নেই, কোনো এজেন্সি খোলার দরকার নেই। আইএস ডেফিনিশন কি? কালকে আইএস বলবো আইডিয়া, আইএস ইজ অ্যান আইডিয়া যে বিশ্বে কোনো স্টেট থাকবে না এক্সেপ্ট ইসলামিক খেলাফত। এই ইসলামিক খেলাফত যার কোনো বর্ডার নেই, বাংলাদেশ ক্যান বি পার্ট অফ ইট, ইন্ডিয়া ক্যান বি পার্ট অফ ইট, মরক্কো ক্যান বি পার্ট অফ ইট, হোল আলটিমেটলি এ গ্লোবাল ডোমিনেশন। সুতরাং এই আইডিয়াতে যারা বিশ্বাস করে এবং যেটা তাদের খলিফা আবু বকর বলেছেন যে তোমরা যেখানেই থাকো তোমাদের আমাদের আইডিয়া যদি তুমি স্বীকার করে নাও, আমাদের যদি আমাকে খলিফা হিসাবে মেনে নাও, তাহলে তোমরা আইএস, তোমাকে সিরিয়াতে আসতে হবে না। এখন বাংলাদেশে কোনো অর্গানাইজেশন আমার জানামতে খলিফার বায়াত আপনাকে নিতে হবে, যেটা বোকো হারাম করেছে, যেটা ইয়েমেনে ইউনো দায়েস করেছে। বাংলাদেশে আমাদের জানা মতে, বাট সিকিউরিটি তারা হয়তো বেটার বলতে পারবে, কেউ এরকম বায়াত নেয় নাই, কিন্তু কিন্তু আইডিওলজিক্যালি সেম, জেএমবি বলুন বা এই আনসারুল্লাহ বাংলা ভাই বলুন বা ইন্ডিয়াতে এই ধরনের অর্গানাইজেশন আছে, পাকিস্তানে আছে, তারা সীমান্ত মানতে রাজি না। তারা একটা ইসলামিক খেলাফত হবে এবং তার বিরুদ্ধে নন মুসলিম ইসলামে যারা তাদের আইডিয়াল বিশ্বাস করেন, যেটা বেসড অন ইউনো ওয়াহাবি সালাফি মতবাদের, অর্থাৎ সুন্নি মুসলমান টার্গেট হতে পারে, শিয়া মুসলমান টার্গেট হতে পারে, আহমেদিয়া হতে পারে, ইসমাইলি হতে পারে, ইউনো নকশবন্দি হতে পারে, মানে ইসলামের যতগুলো ধারা তারা কোনোটাই তারা মানতে রাজি না, কেবলমাত্র তাদের ধারা ছাড়া। সুতরাং বাংলাদেশে যে ইয়েটা দেখছি আমি ট্রেন্ডসটা, এই যে আপনার ধর্মযাজককে হত্যা করা হচ্ছে, অনেককে ভয় দেখানো হচ্ছে, বা আমরা অত্যন্ত সুন্দর একটা দুর্গাপূজা হওয়া সত্ত্বেও মাঝে মাঝে আমরা দেখেছি মন্দিরে আক্রমণ হয়েছে, এগুলো আমার মনে হয় একটা গভীর বড়, হ্যাঁ ইয়েস, এবং অনেক আমি জানি যে খ্রিস্টানরা খুব ভয় পাচ্ছিল, খ্রিস্টানরা খুব, এবং যদি মিরপুরের এটা যদি আমরা আমাদের এরা হয়তো র‍্যাব যদি এই পুলিশ যদি অভিযান না করত, তাহলে হয়তো পঁচিশে ইয়েতে ডিসেম্বরে হয়তো দুই একটা জায়গায় গির্জাতেও অ্যাটাক হতে পারতো। আমরা ইটস গুড, থ্যাংক গড যে আমরা এটা ইয়ে করি। আক্রমণ আমরা দেখেছি, একজন হচ্ছে আত্মঘাতী বেল ছিল, বোমা মেরেছে, এই যে আত্মঘাতী নিজের শরীরটাকে বোমাতে রূপান্তরিত করে, এটা কি কিভাবে ব্যাখ্যা করবে? এই সাইকোলজিটা কোথা থেকে তৈরি হচ্ছে? এটা তো হয়েছে সারা পৃথিবী জুড়ে, এখন যে ইসলামী যে জঙ্গিবাদ দেখা যাচ্ছে সেটা নিউ ইয়র্কে হতে পারে, বাংলাদেশে হতে পারে, ইয়েতে হয়েছে, আপনার লন্ডনে হয়েছে, ফ্রান্সে হয়েছে কয়েকদিন আগে, তো পাকিস্তানে হররোজ হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে, ইভেন সৌদি আরবিয়াতে আপনার শিয়া মসজিদে আত্মঘাতী, তো বাংলাদেশে তো এই ধরনের ছিল। সুতরাং আমরা বুঝতে হবে দ্য স্কেল ইজ ইনক্রিজিং, এখানেও কিন্তু স্কেলটা বাড়ছে। প্রথমে আপনি ছুড়ে মেরেছেন, এখন ছুড়ে মেরে আপনি পালিয়ে গেছেন, কিন্তু এখন আপনি এতটুকু মোটিভেটেড যে আপনি আপনার জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। তাদেরকে এভাবে বোঝানো হয়েছে যে তুমি সুইচটা টিপবা, তুমি বেহেশতে চলে যাবা, তারপরে কি হবে? জঙ্গিবাদের উত্থান, আইএস, এই শব্দগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। আমি একটু শেয়ার করে নিই আমার নিজস্ব কিছু আপনার মানে
কনস্ট্রাকশন আছে যে আমি কিভাবে জিনিসটাকে টোটাল জিনিসটাকে দেখি। আমি বর্তমানে যে আইএস এর যে মুভমেন্টটা সিরিয়াতে হচ্ছে, আমাদের বাংলাদেশে যে আইএস এর নামে কিংবা জঙ্গিবাদের যে প্রসার হচ্ছে, দুইটার মধ্যে আমার কাছে কিছুটা পার্থক্য আছে বলে মনে হয়। সেটা হচ্ছে যে ইসলামী তো বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন সময় এসছে, কিন্তু সবগুলো মতবাদের দুটো আসপেক্ট ছিল। একটা হচ্ছে যে ফ্রম আ মনোথিস্টিক রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে, মানে বিলিফ সিস্টেমের একটা পিউরিটি নিয়ে, আরেকটা হচ্ছে যে একেশ্বরবাদ, হ্যাঁ, আরেকটা আইডিয়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ইসলামিক রিলিজিয়নের সাথে আপনার পলিটিক্যাল আইডিওলজির একটা কম্বিনেশনটা করা। তো আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে জামাত ইসলামী হচ্ছে এরকম একটা পার্টি যারা ইসলামিক রিলিজিয়নটাকে নট সো মাচ পার্সোনাল আপনার ডেস্টিনেশনের জন্য না, ওরা এটাকে পলিটিক্যাল আসপেক্ট থেকে দেখে, যেটা বর্তমানে আপনার আইএস দেখছে। কিন্তু বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের ছাড়া অন্যান্য যারা অনেকে আছে, তারা আনটিল ভেরি রিসেন্টলি আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন তাদের ছিল না। কিংবা জেএমবির কথা যদি আপনি জানেন, জেএমবি বলে না আমি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করবো। কিন্তু জেএমবি প্রথম দিকে এসেছিল যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত যেই শাসন ব্যবস্থা আছে সেটা ইসলামিক শাসন ব্যবস্থা না, এবং আমরা একটা ইসলামিক শাসন ব্যবস্থা চাই যেটার সাথে জামাত ইসলামীর যে জামাতের এক নম্বর স্লোগান হচ্ছে আইনের শাসন চাই, ইসলামী আইন চায়, সৎলোকের শাসন চায়, শরিয়া আইন, মানে ইসলামী আইন বলতে শরিয়া আইনই বোঝায়। তো এইখানে জামাত ইসলামের সাথে জেএমবির আইডিওলজিক্যাল একটা মানে মিল আছে, এবং ওই কারণে তারা তাদের মধ্যে যে একটা অ্যাফিনিটি সেটা তারা ফিল করে। কিন্তু যদি আপনি পার্সোনাল লেভেলে রিলিজিয়াস লেভেলে যদি আপনি যান, তাহলে দেখবেন তাদের মধ্যে অনেক বিভেদ আছে। আমরা যদি পিওরলি সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে না দেখে, যদি আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে একটা জিনিস আমাদের কাছে মানে পরিষ্কার হয়ে যায়, সেটা হচ্ছে বর্তমানে যারা এই সমস্ত আপনার হামলাগুলো করছে, তাদের উত্থানটা মূলত আপনার একদম শুরু হয়েছিল আপনার আহমদ ইবনে হাম্বল নামে একজন, চারজন মাজহাবের একজন যিনি আছেন, উনি প্রথম বলেছিলেন যে আমরা পিউরিটান ইসলাম প্রতিষ্ঠা করব, আমরা এই যে হাদিসের যে রাবির যে বিভিন্ন ধরনের আনরিলায়াবিলিটি আছে, এটার কারণে আমরা সবসময় হাদিসটাকে ফলো করবো, আমরা শুধুমাত্র কোরআনের প্রতি বিশ্বস্ত থাকবো। পরবর্তীতে ওনার এই আইডিয়াটা 1385 সালের দিকে ইবনে তাইমিয়া নামে একজন ইসলামী চিন্তাবিদ, উনি আপনার মূলত সিরিয়া থেকে এই আইডিওলজিটা প্রচার করা শুরু করলেন, এবং ওখান থেকে উনি ফিল আপনার সুফিবাদটাকে অস্বীকার করা শুরু করলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা আপনার 19th century এসে দেখলাম আপনার সৌদিতে মূলত আপনার আব্দুল ওয়াহাব নজদি তার ওয়াহাবিবাদ প্রতিষ্ঠা করলো, এবং এই ওয়াহাবিবাদেরই বাংলাদেশে আমাদের বাংলাদেশ বলেন উপমহাদেশে ট্রান্সফরমেশন বলেন, সেটা আপনার দেওবন্দি মাদ্রাসার মাধ্যমে হয়েছে। এবং দেওবন্দি মাদ্রাসার অ্যাজ অপোজ টু দেম আমরা যেটাকে বলি আপনার আহমদ রেজা বেরলভি, তার একটা মতবাদ যেটা সুফিবাদের মতবাদ, যেটা উনি যেটা বলছিলেন আপনার যে নকশবন্দিয়া তরিকা বলেন কিংবা চিস্তিয়া তরিকা বলেন, মানে সুফিবাদের আমাদের যেখানে ইসলামের প্রচারটা হচ্ছিল সুফিবাদের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে আপনার 1863 সালে দেওবন্দ মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়, এবং তারাই প্রথমে বলেছিলাম সুফিবাদ হচ্ছে বিদাত বলে ওনাকে। তো বিদাতের পরিপ্রেক্ষিতে ওনারা বলছেন যে যেমন সুন্নিদের মধ্যে তখন দুই ভাগ হয়ে গেল, একটা হচ্ছে বেরলভি পন্থী আর একটা হচ্ছে দেওবন্দি পন্থী। এখন যে বর্তমানে যে জেএমবি যাদা আপনার বাংলাদেশে আপনার এই ইয়াটা করছে, জঙ্গিবাদটা প্রসার করছে, এরা মূলত কিন্তু দেওবন্দি টাইপের যারা আছে তারা। সেই জন্য দেখবেন যে কজন মাদ্রাসা শিক্ষিত জঙ্গি ধরা পড়ছে, প্রত্যেকেই কিন্তু ট্রেডিশনাল মাদ্রাসাতে, মাদ্রাসাতে বাংলাদেশে দুই ধরনের, একটা হচ্ছে আপনার মাদ্রাসা বোর্ডের কারিকুলাম মেনে চলে, একটা হচ্ছে আপনার কমি মাদ্রাসা, যারা হচ্ছে আলিয়া, একটা হচ্ছে কমি, কমি দুই ভাগে ভাগ। এই কমি মাদ্রাসাটা হচ্ছে মূলত হচ্ছে আসলে ব্রাঞ্চেস অফ, স্মল ব্রাঞ্চেস অফ দেওবন্দি পন্থী যারা আছে তাদের, এবং এই দেওবন্দিতে তার কিন্তু আপনার পাকিস্তানে গিয়ে আপনার একটা ইয়ে হয়ে গেছে। কিন্তু কেবল মাদ্রাসা দিয়ে কি জঙ্গিকে ব্যাখ্যা করা যাবে? আমি দেখছি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়ছে না, এটা কিন্তু আমাদের ছেলে মেয়ে তারাও কিন্তু জঙ্গি হচ্ছে, রাজীবের হত্যাকাণ্ড আমরা দেখেছি, ওইটাতে আসতেছি। এখন জিনিসটা হচ্ছে কি আপনার, বাট মূলত তাদের যে আইডিওলজিক্যাল বেসটা, তাদের লার্নিং যেটা প্রাইভেট ইউনিভার্সিটি বলেন কিংবা যেসব আমরা নতুন ফেনোমেনাগুলো দেখছি, এরা কিন্তু মূলত শিক্ষাটা পায় হচ্ছে দেওবন্দি মাদ্রাসাতে শিক্ষিত যারা আপনার অনেকে যেটা করে দেওবন্দি মাদ্রাসাতে পড়াশোনা করলো, একটা সার্টিফিকেট তাদের দরকার হয়, তারা খুব কুইকলি শিফট করতে পারে মাদ্রাসা সার্টিফিকেটগুলো নিয়ে নিয়ে, এবং তাদেরই ইনফিলট্রেশনটা আপনার এক্সপ্যানশনটা হচ্ছে আপনার নতুন নতুন, কারণ তারা কিন্তু একটা আইডিওলজি নিয়ে কাজ করছে, তাদের একটা নিজস্ব প্ল্যান আছে নিজেদেরকে কিভাবে প্রসারিত করবে। আবার অনেকটা ওই যে মাদ্রাসার পরে এই যে তালিম
অনুষ্ঠান হয়, হয়তো একটা ড্রয়িং রুমে আলোচনা হচ্ছে, এইভাবে ছেলেরা আবার কমে বাদ হচ্ছে। কিন্তু যে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা এই যে জঙ্গিবাদের যে প্রসারটা সেটা কিন্তু আইসোলেটেড না, আমরা যদি এদের কিন্তু খুব নেটওয়ার্কটা ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে, আফগানিস্তানে, আমাদের সাবকন্টিনেন্টে যে জঙ্গিবাদ এটা কিন্তু এই এই ইয়াটা ফলো করে, আইএস এর সাথে ওদের ডাইরেক্ট কোনো লিঙ্ক নাই। কারণ আপনি দেখুন আইএস এর বর্তমানে যারা আছে এরা কখনো দাবি করে না যে আমরা একসময় আল কায়দা ছিলাম, ওরা আল কায়দার সাথে বিশ্বাস করে না দেখে আইএসটাকে ফলো করে। কিন্তু আইএস এর যে সাময়িকী দাবিকে কিন্তু দাবি করা হয়েছে যে বিদেশে হত্যাকাণ্ড, জাপানি তাই সবগুলোর দায় তারাই স্বীকার করেছে, এটা একটা ভারত উপমহাদেশে তারা একটা উইং খুলেছে, সেই সব দাবিগুলো দাবিকে বলা হচ্ছিল না, এই জিনিসটা নাম বলেনি নেতা, তারা খুঁজে পেয়েছে। হ্যাঁ, এই জিনিসটা এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। বাংলাদেশে আমরা কিন্তু যেমন বোকো হারাম তারা না, তারা কিন্তু নিজের পক্ষ থেকে গিয়ে অ্যাফিলিয়েশনটা মানে তাদের যে আপনি যেটা বললাম বায়াত গ্রহণ করা, সেটা কিন্তু বোকো হারাম নিজে থেকে করেছে। কিন্তু আইএস এজ এন ইনস্টিটিউশন এই এই মেথডে যায় নাই যে আমরা বিভিন্ন দেশে ব্রাঞ্চ খুলবো, কিংবা এই যে দাবি করা হচ্ছে আমার মনে ধারণা এটা হচ্ছে এই যে আপনার সিকিউরিটি ফোর্স যারা আছে তাদেরকে কনফিউজ করার জন্য বারবার আইএস এর নামে বলে দেওয়া হচ্ছে, এবং যারা দাবি করা হচ্ছে তাদের সাথে প্রকৃত যারা আইএস আছে তাদের সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। আইএস বর্তমানে নিজেদেরকে নিয়ে খুব চিন্তিত এবং ওরা দড়ির উপরে আছে, ওরা ওই নিজেদেরকে সামলাবে নাকি বাংলাদেশে এসে এখানে অপারেশন মনিটর করবে। এবং বাংলাদেশে যারা জঙ্গিবাদের সাথে জড়িত তাদের মধ্যে ডেফিনেটলি একটা অংশ তো দে ডু ওয়ান্ট টু এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ আইএস, মনে করে যে ব্যাকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ আমরা শুনি না, অনেকেরই ইচ্ছা আছে, অভিপ্রায় আছে যে আমি আইএসের সাথে যুক্ত হব, আইএসের করব, কিন্তু ইট ডাজন্ট মিন উনি যে কথাটা বলছেন অ্যাফিলিয়েটেড সংগঠন তো নাই, আইএসের কিন্তু আইএসের নিজস্ব যে প্রেজেন্স প্রথম কথা সেটা তো নাই। আর যেটা তানজিব ভাই বলেন হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, আইএস তো এখন নিজেকে নিয়েই বিপদে আছেন, সুতরাং আইএসের এক্সপ্যানশন পাথ যেটা মানে নিজেকে সম্প্রসারিত করার যে ব্যাপারটা সেটা তো এখন স্থিমিত, বরঞ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার জন্য স্পাইডার বিস্তার করছে এবং ধ্বংসগ্রীতে আরেক জায়গায় হচ্ছে, নর্থদের যে তাদেরকে কানেকশন থাকতে হবে সে তার মতো করে সংগঠন বানিয়ে ফেলছে, এবং এখন যদি আপনি যদি তাদের অপারেশনটা দেখেন বাংলাদেশটাকে টার্গেট করেছে মানে এমন একটা দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে, দ্বিতীয় মানে সাবকন্টিনেন্টে আমরা দ্বিতীয়, পাকিস্তান আমরা একটা পেয়েছি, এটাতে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি, আজকে তক্কাতক্কিতে আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান রাজনীতি নিয়ে, বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে রাশেক রহমান আপনি যদি বলেন আমরা হচ্ছে জঙ্গিবাদ আইএস এই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি জঙ্গিবাদই আসছি, বাংলাদেশের জঙ্গিবাদ আজকে এই জায়গায় কেন, একটু ঐতিহাসিক ভাবেই আসতে হবে ওনার কথাকে রিফিউট করে যদি বলা হয়, সেটা হচ্ছে দেখেন হলোকস্ট ডিনায়াল ল এটা কেন প্রয়োজন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধটা কী কী জিনিসগুলো ভিত্তি করে হয়েছিল, আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেয়েছিলাম। আপনি যখন এত মহান একটি স্বাধীনতার যুদ্ধের ভিতর দিয়ে জয়ী হয়ে আসবেন, তখন দিনে দিনে বছরে বছরে যে বারবার এটা নিয়ে বিতর্ক তোলেন, তাহলে তো আপনি পাস্টকে সলিডিফাই করে আর সামনে আগাতে পারবেন না, সেই আইনটা দরকার। তবে ডক্টর সায়ন্ত যে কথাটা বলেছেন যে আমরা স্বাধীনতার কথা বললে আরো অনেক হয়তো বিতর্কিত করে ফেলি, যেখানে তিনি পীড়া বোধ করেন, নিশ্চয়ই যাকে বিতর্কিত করা উচিত না, যার যে সম্মান তাকে সেটা দেওয়া উচিত, ওটাকে আমার কোনো বিতর্ক নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে বেগম খালেদা জিয়া আজকে যে দায়িত্ব জ্ঞানহীন মানুষের মধ্যে একটা কথা বলেই ফেললেন, বা গয়েশ্বর চন্দ্র সাহেব তিনি যেসব কথা বলছেন, এই ধরনের কথাবার্তা ফিউচারে যাতে না আসে। কারণ কি, আপনার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মন তো পলি মাটির মতো, আপনি একটা জিনিস পড়ছে, একটা জিনিস দেখছে, আপনি আবার একটা নতুন কিছু বলছেন, এমন ভাবে আপনি তাকে বম্বার্ড করছেন যে তার ওই হার্টটা, তার ওই হৃদয়টা, ওই কনসিয়েন্সটা, ওই বোধ বিবেকটা সলিড হচ্ছে না, উইচ ইজ ব্যাড ফর দ্য নেশন। কিন্তু এখানেও কথা থেকে যায়, আজকে আওয়ামী লীগ বলুন বা স্বাধীনতা সপক্ষীয় কোনো ব্যক্তির কথা বলুন, যারাই উনি জিয়াউর রহমানের কথা বললেন, আমি বলতে চাইনি বাট উনি যেহেতু তুলেছেন, মেজর জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে যতটুকু বিতর্ক হয় সেটা হওয়ার কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে
টেলস অফ মিলিয়ন যেটা মেজর রফিকুল ইসলাম বীর উত্তম লিখেছেন সেটা 119 এবং 120 নাম্বার পাতা পড়লেই বোঝা যাবে যে কেন তাকে নিয়ে এসব কথা ওঠে। আমি সেসব কথার পক্ষে বা সেসব খুব দরকার সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ইতিহাসের বহু দলিল দস্তাবেজে ওনার কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলি নিয়ে আজকে প্রশ্ন তোলা যায়। এবং জঙ্গিবাদের কথা যদি আনেন তাহলে আমি তো মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে 1979 সালের পিপিআর যেটা মেজর জেনারেল জিয়া রহমান করেছিলেন, যার মধ্য দিয়ে ধর্মবাদ ভিত্তিক রাজনীতি করার ছড়াছড়ি বাংলাদেশে আবার নতুন করে দেখা যায়। জামাত ইসলামী একটা নিষিদ্ধ দল ছিল, এটাকে মূলত আইন সিদ্ধ করা হলো, আইনগত স্বীকৃতি দেওয়া হলো মেজর জেনারেল জিয়া রহমান সময়ে, এবং সেখান থেকেই কিন্তু আজকে এই যে কওমি মাদ্রাসার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন ফর্মে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি একটা মৌলবাদীদের একটা জঙ্গিবাদের ছড়াছড়ি দেখছেন। এর রাজনৈতিক মূল কারণটাই কিন্তু শুরু হয়েছে মেজর জেনারেল জিয়া রহমান যখন চিন্তা করলেন যে তাকে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এনিথিং দ্যাট ইজ অ্যান্টাই সেকুলার, যেই শক্তি অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে পারে তাকেই পুঁজি করে কিন্তু তার, কিন্তু যে পরিসংখ্যান বলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি সমান তালে মাদ্রাসা করেছে, সমস্ত এমপিরা মাঠে যেত প্রতিশ্রুতি দিত আর মাদ্রাসা বানিয়েছে, তথ্য আছে আমার কাছে। মাদ্রাসা করলেই ভোটের জন্য করছেন তা না, ইফ ইউ হ্যাভ এ বুদ্ধিদীপ্ত সৃজনশীল একটা মাদ্রাসা যদি আপনি দাঁড়া করান সাইন্টিফিক্যালি ডিজাইনড এবং র্যাশনালটা যদি পিছনে ঠিক থাকে ওই মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো কওমি মাদ্রাসাতে আপনি হাত দেওয়ার সুযোগই না, যেমন ধরে সিলেবাস আমি টাচ করতে পারলাম এই পর্যন্ত, আমি কওমি যাই না আমি আসছি, যেমন ধরে আমাদের ব্যারিস্টার তানজিব সাহেব যিনি এখানে উপস্থিত আছেন তিনি নিজে একজন মাদ্রাসা ছাত্র ছিলেন, বাট হি ইজ এ ভেরি প্রোগ্রেসিভ মডার্ন মাইন্ডেড পারসন, ইনফ্যাক্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট সাকসেসফুল ইয়াং লয়ার, রাইট, উই ডু নট এগ্রি, এবং তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি করে এসেছেন, অনেক উচ্চ উচ্চমানের ডিগ্রিও পেয়েছেন। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি দুজন সমান পরিমাণ কওমি মাদ্রাসা করেছেন, এই পরিসংখ্যানটা আমরা এঁকে দিল আলিয়া মাদ্রাসা, আপনি যদি দেখবেন যে একদম সমান তালে মানে বেশি আমলি বরং বেশি করেছে, বেশি করেছে উনি। আমি একটু মাদ্রাসা করার প্রসঙ্গ আমি একটু আপনাদের যাওয়ার যাবো, ইশফাক এলাহি চৌধুরীর কাছে যাবো, কেন উনি মাদ্রাসা নিয়ে কাজ করেছেন, আপনি যদি একটু বলেন এই দুই দলের মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিযোগিতা আমরা জানি, খবর দেখেছি, স্টাডিও দেখেছি, আমি সেই জন্য বলছি না, আমি আমার পরিষ্কার মনে আছে যে একবার ইস্যুটা খালেদা মানে বিএনপি রেজ করেছিল যে বা খালেদা জিয়া বোধহয় কোথাও বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিলে দেশে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হয়ে যাবে, তখন একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল, এটা হয়তো রাস্তায় আমি দেখেছি ইয়েটা যে আওয়ামী লীগের সময় বা বিএনপির সময় কতগুলো মাদ্রাসা হয়েছে, আওয়ামী লীগের সময় কতগুলো মাদ্রাসা, বিএনপিতে মাদ্রাসা বোর্ডে কত টাকা দেওয়া হয়েছে, আওয়ামী লীগে কত টাকা দেওয়া হয়েছে, ন্যাচারালি এটা বেশি ছিল কারণ বাজেট বাড়তেই থাকে, বাজেট বা শিক্ষার বাজেটের যে অংশটা রেশিওয়াইজ না হয় এটা ছিল, দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট, বাট আমি বলছি যে আমরা ওই 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 তর্কে না গিয়ে মৌলবাদের যে উত্থান বাংলাদেশে হচ্ছে এটা উনি রাইট যে 75-এর পরে বিশেষ করে যখন আমরা এক্স পাকিস্তানি মুসলিম লীগারদেরকে এবং জামাত ইসলামীর লোকদেরকে যখন মানে আপনার শাহ আজিজুর রহমান থেকে নিয়ে এসে আমরা মৌলানা মান্নানকে নিয়ে এসে যখন, তখনই কিন্তু এটা সলিড কনসলিডেট হলো, এবং এই মৌলানা মান্নানের যে ছিল সংগঠন ছিল মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন থেকে, এটা থেকে টাকা দিয়ে দিন, এবং এই এই যে সেখান থেকে মন্ত্রিত্ব সেখান থেকে সম্পদ সেখান থেকে আপনার অর্গানাইজেশন বেড়ে উঠছে, এখন এটাকে চেক করা অত্যন্ত কঠিন, এবং এটা দুঃখজনকভাবে সত্যি যে সেটা স্থানীয় নির্বাচন হোক বা রাষ্ট্রীয় নির্বাচন হোক, এই এই ধর্মভিত্তিক যারা এইসব লোক করে ওয়াজ নসিহত আপনার মৌলানা এগুলা সব দল এখন, কিন্তু আপনি যেটা বললেন পুরো বিশ্বব্যাপী যে জঙ্গিবাদ এটা প্যারিসে লন্ডনে সব কি বাংলাদেশে 75 দিয়ে ব্যাখ্যা করা যাবে, তা তো যাবে না, তাহলে এটা বিশ্বব্যাপী একটা ফেনোমেনা কোথায় যেন আছে, আমরা যেন হারিয়ে না যাই আসলে, সেটা আসছে বাংলাদেশ সরকার তো অন্তত 9/11 এর যে টুইন টাওয়ারের প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে একমত, বিশ্বব্যাপী যে ফেনোমেনা ঘটছে সেটা তো প্রভাব পড়েই আছে, কিন্তু আমি শুধু আপনি জেনে বলতে চাচ্ছি বিএনপি বেশি আলেয়া মাদ্রাসা করেছে বা আওয়ামী লীগ করেছে, আলেয়া মাদ্রাসা করে দোষের কিছু নাই, আলেয়া মাদ্রাসা দিয়ে আপনি জঙ্গিবাদ ঠেকাতে পারবেন, প্রোভাইডেড আলেয়া মাদ্রাসার কারিকুলাম সেটা পরিচালনা
is scientific in nature. সমস্যাটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আলেয়া মাদ্রাসা ব্যক্তিগত জনপ্রিয়তা পাওয়ার জন্য এটা একটা ধরেন অন্তর্নিহিত প্রতিযোগিতা থাকতেই পারে যে একজন আওয়ামী লীগের প্রার্থী তিনি বানান অসাধ্য সাধক আমি বলতে চাই 1975 সালের পরে আমাদের কারিকুলামগুলো এমন ভাবে আসছে যে সত্যিকার অর্থে আলেয়া মাদ্রাসায় গিয়ে বা কওমি মাদ্রাসা যেটা চেঞ্জ করা যায় না আরো 11 রকমের মাদ্রাসা আছে আর আমি বুঝতে চাই যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আলেয়া মাদ্রাসার যে কারিকুলাম সিলেবাস এটা কিন্তু আপনার মাদ্রাসা বোর্ডে এপ্রুভ করা এবং ওইখানে আমরা আপনার স্কুল এবং কলেজের যে কারিকুলামগুলো আছে ওগুলোর সাথে সিনক্রোনাইজ করা আছে না হলে আবার ওরা আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারত না বাট যে জিনিসটাতে এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে প্রশ্ন ছিল যে উভয় সরকারের আমলেই কেন মাদ্রাসার প্রতিষ্ঠার সংখ্যা বেড়ে গেল কিভাবে বাজেট বরাদ্দ বাড়বে ডিসপ্রপোর্শনালি হাই হচ্ছে কেন দুটো কারণ আছে একটা হচ্ছে যে আপনার পলিটিক্যাল সাইকোলজিক্যাল কারণ সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই কোনো মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপত্তি করবে না এটার কারণ হচ্ছে বিএনপি সাকসেসফুলি একটা জিনিস মানে ফিয়ার মানুষের মধ্যে প্রবেশ করতে পেরেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বুঝি ইসলাম বিরোধী হ্যাঁ তো এটাকে ডিসপ্রুভ করার জন্য আওয়ামী লীগ সবসময় আউট অফ দ্য ওয়ে গিয়ে জিনিস ইসলামের প্রতি আপনার মহব্বতটা বেশি করে আমরাও যে ইসলামের লোক আমরা যেটা বোঝানোর জন্য এভরি অপরচুনিটি ফর দি আওয়ামী লীগ টু এস্টাবলিশ এ মাদ্রাসা ইজ অ্যাকচুয়ালি স্ল্যাপ অন দি বিএনপি'স ফেস মানে টু দি এক্সটেন্ট যে এটা বলা যে দেখো তুমি মনে করো আমি ইসলাম বিরোধী আমি কিন্তু মাদ্রাসা আরো বেশি করে করতে দিচ্ছি কারণ প্রশ্নটা হচ্ছে স্কুল না হয় মাদ্রাসা কেন বেশি হয় এটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার মধ্যে অন্তর্নিহিত যে একটা ইনহেরেন্ট ডিসএবিলিটি আছে সেটার কারণে হয় আমি যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছিলাম আমার জীবনের লক্ষ্য ছিল কি ব্যারিস্টারি হওয়া লক্ষ্য মোটে ছিল না কিংবা অনেক বড় মাওলানা হবো এবং অনেক বড় মাওলানা হয়ে করবোটা কি তা আমি একটা মসজিদের ইমাম হব এবং মসজিদের ইমাম তবে আমার সারাক্ষণ সার্বক্ষণিক জব না এটা ডেইলি 5 বার আধা ঘন্টা করে জব তাহলে আমার 24 আওয়ার্স এর মধ্যে আমার 8 আওয়ার্স জবটা কোথায় আমি যদি মসজিদের ইমামই হই শেষ হই তাহলে সেটা হচ্ছে যে আপনি দেখুন প্রত্যেক মাওলানার একটা বেস আছে সেটা হচ্ছে সে একটা মাদ্রাসার শিক্ষক তাহলে আপনি মাদ্রাসা থেকে যে স্টুডেন্টগুলোকে বের করছেন এর কোনো অল্টারনেটিভ প্রফেশনের ব্যবস্থা নাই যেখানে একটা স্টুডেন্ট যে স্কুলে পড়ছে সে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অন্য কিছু হবে চাকরি করবে কিন্তু মাদ্রাসা থেকে সে মাদ্রাসা শেষ করে সে করবেটা কি সেই জন্য তার নিজের একটা এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য সে প্রথমে চিন্তা করে আমি নিজে একটা মাদ্রাসা দিই এবং মাদ্রাসা দেওয়া প্রথমে সে শুরু করে হচ্ছে যে মসজিদের ইমামতি দিয়ে ইমাম থেকে সে একটা ইত্যাদি মাদ্রাসা চালু করে ওইটাকে প্রতি মসজিদে শুক্রবারে চাঁদা তুলে ওই ইত্যাদি মাদ্রাসাটাকে আর একটু এক্সপ্যান্ড করে এক পর্যায়ে গিয়ে এটাকে দাখিল আলিম কামিল আপনি এভাবে জিনিসটা হচ্ছে কারণ এই মাদ্রাসার সিস্টেমটার কারণে মাদ্রাসার নিজস্ব সাস্টেইনেবিলিটির জন্য নতুন মাদ্রাসা তৈরি করতে হচ্ছে এটা অনেক পঞ্জি স্কিমের মতো আচ্ছা এই ফেরদৌস আমি একটু বলি যে এই স্টাডি করতে গিয়ে আমি দেখেছি যে আমরাই একমাত্র মুসলিম বিশ্বে বাংলাদেশ এবং পাকিস্তান যোগ দিয়েছে অনেক পরে আফগান যুদ্ধের পরে যেখানে এই এই ধরনের প্যারালেল শিক্ষা ব্যবস্থা আছে মানে ইসলামিক রিপাবলিক অফ ইরান যেটাকে আমরা খুব কট্টরপন্থী একটা ইসলামী রাষ্ট্র হিসেবে প্রথম এস্টাবলিশ করলো সেখানেও কিন্তু 12 বৎসর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে একই ধরনের স্কুলিং এর মাধ্যমে যেতে হয় তার অর্থ নেই সব স্কুল সমান না তেহরানের স্কুল আর একটা গ্রামের স্কুল হয়তো একরকম নয় কিন্তু শিক্ষা ব্যবস্থা একই রকম 12 বৎসর পরে সে ডিসাইড করবে আমি মসজিদের ইমাম হব না আমি আর্কিটেক্ট হব না আমি নার্স হব না আমি মিলিটারিতে যাব কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি এই যে আওয়ামী লীগ সরকার এত বিরাট মেজরিটি নিয়ে আসার পরেও অনলি আপ টু ক্লাস 5 বোধহয় আমরা কিছুটা ইউনিফর্মিটি আনতে পেরেছি আমাদের সরকার চেয়েছিল 8 পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত এই ক্লাস 8 পর্যন্ত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত মানে সুদূরপ্রসারী ইয়ে নিয়েছিলেন কিন্তু আনফরচুনেটলি মানে আমরা আগাতে পারিনি আর 12 বৎসর তো দূরের কথা দেখেন ক্লাস 8 পর্যন্ত কিন্তু অলমোস্ট একই মানে বিশেষ করে বাংলা ইংরেজি আপনার সমাজবিজ্ঞান এসব বইগুলো কিন্তু আলিয়া মাদ্রাসায় যে জিনিস এডিশনাল পড়ানো হয় সেটা হচ্ছে হাদিস পড়ানো হয় এবং হাদিসটা পড়তে হলে যে আরবি জ্ঞান দরকার হয় সেটার জন্য আপনার প্রথম থেকে আপনার আরবি সাবজেক্টটা থাকে এবং আরবি সাবজেক্টের সাথে আরবির সাথে রিলেটেড যে গ্রামাটিক্যাল যে ইয়েগুলো আছে ওগুলো তানজিব ভাই আমি যে পয়েন্টটা ব্যর্থ হয়েছিলাম তখন বলতে সেটা হচ্ছে যে টেক্সট বা কারিকুলামের কোহেরেন্স আছে কিনা যেটা বলে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট আই ওয়ান্টেড টু সে
যে এডুকেশন নিতে গেলে তো একটা এনভায়রনমেন্ট লাগে। এনভায়রনমেন্টটা কি, একটা পরিবেশটা কি, যেখানে আপনি ঢোকা মাত্র ফিল করবেন যে আমি জ্ঞানী হতে এসেছি, আমি আলোকিত হতে এসেছি, আমি মুক্ত হতে এসেছি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা শেখার ব্যাপার আছে যে ইনটেক করার কোনো শেষ নেই, অর্থাৎ জ্ঞানের কোনো শেষ নেই। হোয়াট আই ওয়ান্টেড টু সে, সামহাও ঐতিহাসিকভাবে বাংলাদেশের আলেয়া মাদ্রাসার যে এন্টায়ার পরিবেশ, সেই পরিবেশে ঢুকলে আপনি এই চারটে এলিমেন্টের একটা এলিমেন্টকে ফিল করতে পারেন। ওয়েয়ারেস বাংলাদেশে অনেক প্রতীত ভালো ভালো স্কুল আছে, যেখানে গেলে সেটা হয়তো ফিল করতে পারবেন। আমি যদি বলছি পাঠদানের যে পরিবেশটা, এটাকে গঠন করা, এটা যে স্ট্রাকচারের যে পরিবেশটা, যেরকম প্রত্যেকটা মাদ্রাসায় প্রবলেম আছে, আপনি প্রত্যেকটা মাদ্রাসায় যেরকম একই না, প্রত্যেকটা স্কুলেও কিন্তু একই রকম না। আমি বলছি স্কুল আছে, কিন্তু ডিগ্রি ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, আমি ডিগ্রি নিয়ে প্রশ্ন মানে কিংবা এনভায়রনমেন্ট ওয়াইজ যদি চিন্তা করেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে মাদ্রাসাতে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের প্রিডোমিনেন্ট ডিজায়ারটা থাকে হচ্ছে যে আমি ইসলামিক নলেজটা পাবো। হ্যাঁ, কিন্তু স্কুলে যারা যায় তাদের ওই ওই মানে অবজেক্টিভটা, মেইন অবজেক্টিভ ওরকম থাকে না, তো ওরিয়েন্টেশনের কারণে তার আইডিওলজিক্যাল মোল্ডিংটা ঠিক ওইভাবে আপনি যেটা বলছেন সেভাবে হয় না। দেখুন, আপনি গ্রামে মাদ্রাসা গঠন করার জন্য যে প্রক্রিয়া নেওয়া, স্টুডেন্ট তো অনেক পরে ঠিক আছে, আপনি দর্শক সেখানে হ্যাঁ না আপনাকে শ্রোতা হই, আমার আমার কাছে মনে হয় যে মাদ্রাসা তৈরি করা হয় একটা গ্রামে, সেটা যে উদ্যোগ যারা নেন, যেটা আপনি একটু আগে এক্সপ্লেইন করলেন, সেই উদ্যোগের ভিতরে একটা মাইন্ডসেট মাইন্ডসেট এবং মাইন্ড ফ্রেমের একটা পার্থক্য আছে। দেখা যায় যে পুরো জিনিসটাই হচ্ছে খুব থিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে একটা মাদ্রাসা গঠন করা, যে আমি একটা মাদ্রাসা করছি, আমি একটু অনুদান দিলাম, মেবি আই গো টু দ্য হেভেন, আমি হয়তো বেহেস্তে যাই, এবং এই সব কিছুকে কেন্দ্র করে আমলকে যখন আপনি আলাদা করে শুধুমাত্র বিশ্বাস করছেন যে বাই ইনভেস্টমেন্ট অর বাই ডোনেশন ইউ আর বাইং ইউর ওয়ে টু দ্য বেহেস্ট, তাতে করে যেটা হচ্ছে যে ওই মাদ্রাসার ভিতরে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। আই এম সরি দ্যাট আই হ্যাভ টু সে ইট লাইক দিস। আপনি অ্যামেজিংলি এনাফ আপনি দেখবেন বহু মাদ্রাসায় বাংলাদেশ আপনি আজকে যাবেন। আমি কথা বলছি না মিস্টার চৌধুরী, আমি এই তর্কটা তুলতে চাই এই কারণে যে কেবল মাদ্রাসা না, আমি বললাম ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারা কেন ওরকম অন্ধকারে থাকে না, তারা পত্রিকা পড়ে, টিভি দেখে, ইন্টারনেট দেখে, দেখে তারা কেন ওরকম জঙ্গিবাদের দিকে ঝুঁকছে না? আমি যেহেতু কথা বলার সুযোগ পাচ্ছি না, প্রশ্ন করার সুযোগটা দেন, একটা প্রশ্ন করি ওনার সঙ্গে, সেটা হলো এই যে এখনকার যে বিভিন্ন জঙ্গি হামলা হচ্ছে, এইটা এই যে আমাদের দেশে যে মাদ্রাসা শিক্ষা, এটা তো বহু যুগ আগে থেকে ছিল, হঠাৎ করে এটি বাড়লো কেন? এটা কি মাদ্রাসা শিক্ষা তো বরং আধুনিকায়ন হয়েছে, এটা কি ওই মাদ্রাসা শিক্ষার কুফল হিসেবেই, না এর মধ্যে রাজনীতিকীকরণ আছে, নাকি এর মধ্যে আন্তর্জাতিক প্রভাব আছে, নাকি সরকারের যে ইঙ্গিত আছে যে বিদেশি ষড়যন্ত্র সেটার সঙ্গে সম্পর্ক যুক্ত আছে, নাকি ওই যে বিদেশি নাগরিক জাপানিজ নাগরিক হত্যার পর বিএনপি জামাতের উপর দায় চাপানো হলো, আবার বলা হলো যে না, আবার বলা হলো পরে ধরা পড়লো দেখা গেল সব জেএমবি, আবার ধর্মীয় দিক থেকে যে পাল্লা দেওয়া, এই যে আওয়ামী লীগ ধর্মের কাছাকাছি কিনা সেটা প্রমাণের জন্য সাম্প্রতিক কালের যে আওয়ামী উলামা লীগের যে ভূমিকা সেটাও এতে ভূমিকা রাখছে কিনা আপনি যদি একটু বলেন। আচ্ছা চৌধুরী, বিফোর আই লুজ ট্র্যাক, আগেও কথা উঠেছিল প্রাইভেট ইউনিভার্সিটি, প্রথমে আমি বলি যে এটা প্রাইভেট ইউনিভার্সিটির একার মনোপলি নয়, লিডারশিপ প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকেও আসছে। কেন হচ্ছে এটা? ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমাদের এই যে শিক্ষার যে চার পাঁচটি ধারা, কেউ বলে এগারোটা ধারা পর্যন্ত আছে, এই যে ইংলিশ মিডিয়ামে যে ছেলেগুলো আসলো, আমি যদি নর্থ সাউথের কথা বলি বা ব্র্যাক বা ইস্ট ওয়েস্টের কথা বলি, এদের বাংলাদেশের যে ইতিহাস সংস্কৃতি এবং বাংলাদেশের যে ঐতিহ্য, এটা কিন্তু আমাদের একটা বিরাট ওই যে অসাম্প্রদায়িক যে সংস্কৃতি, এটার সাথে তাদের পরিচয় নাই। তারা ওয়েলসের ইতিহাস জানে, তারা ইউনো নর্থ ক্যারোলিনার লেটেস্ট ফ্যাট কি হচ্ছে সেগুলো জানে, কিন্তু আমার দেশের লালনকে যদি কোথায় বলা যায় কোথায় ওনার জন্ম হয়েছিল, লালন গীতি বলতে কি তারা জানে, এইসব ইয়েরা কিন্তু একটা বিরাট, এদের একদল দেশের বাইরে চলে যায় আর একদল এইসব ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বাট দে রিমেইন টোটালি ডিসকানেক্টেড, এবং এদেরকে এনিবডি যে ডিসকানেক্টেড তাকে কিন্তু এক্সপ্লয়েট করা খুব সহজ। এনএসইউতে যেটা হয়েছিল সেটা তাদের মসজিদে ভিতরেই তাদের তালিম অনুষ্ঠান হতো, যার ফলে তাদের রিলিজিয়াস টিচারকে তারা দে টু স্যাক। এখন আমার ইউনিভার্সিটিতে আমি খুব নজরদারি করলাম, সিসিটিভি ক্যামেরা, আমি বললাম এখানে কিছু চলবে না, কিন্তু ইউনিভার্সিটির ঠিক 100 গজ দূরে একটা মসজিদ আছে বা একটা জাস্ট চায়ের দোকানেও এখন আলোচনা হতে পারে, এবং ওখান থেকে একটা মাইন্ডকে তারা মোল্ড করতে পারে। এইভাবে ছেলেরা হচ্ছে, মেয়েরা হচ্ছে, এবং এটা পাবলিক ইউনিভার্সিটিতে তাদের কিন্তু মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড নাই, বাট দেয়ার দেয়ার আমাদেরকে করতে হবে কি, শিক্ষা ব্যবস্থায় এইসব ধারা যতই মানে এগুলোকে কমানো উচিত, এবং
বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ঐতিহ্য, দে শুড ফিল প্রাউড অফ বাংলাদেশ ইনস্টেড অফ নোয়িং হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা, আমেরিকান প্রেসিডেন্সিয়াল রেসিং এখন লেটেস্ট কি হচ্ছে ওটা না জেনে আমার বাংলাদেশ সম্বন্ধে তারা সবচেয়ে বড় কথা, এনি যে কোনো একজন জঙ্গিবাদ যিনি গ্রেপ্তার হচ্ছেন সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক বা মাদ্রাসা বা যেখানে হোক, আপনি তারকে ইন্টারোগেশন করে দেখবেন তার জীবনের একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে কিন্তু তাকে ওই রিক্রুট করা হয়, অর্থাৎ সোশ্যাল ফ্রাস্ট্রেশন যেটা আমাদের সমাজে বিরাজমান এটা কিন্তু একটা বিরাট বড় উইকনেস হিসেবে কাজ করে। শুধু সোশ্যাল ফ্রাস্ট্রেশন না, পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন কতটা গুরুত্বপূর্ণ দেখেন, পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন কতটা গুরুত্বপূর্ণ বলি যে এই দেশে ইকোনমিক ফিনান্সিয়াল যে অবস্থা, সোশ্যাল ফ্রাস্ট্রেশন এগুলো আগেও ছিল, এখন বরং আমরা আরো প্রোগ্রেসিভ হচ্ছি, ফিনান্সিয়ালি আগের থেকে আমরা অনেক ভালো আছি, এখন দেখেন ইউরোপীয় ইউনিয়ন ফেব্রুয়ারির লাস্ট উইকে ওদের পার্লামেন্টের আলোচনা একটা বাংলাদেশ বিষয়ে যে আলোচনা ছিল সেখানে একটা কথা বলেছিল এরকম যে বাংলাদেশ সরকার বিরোধী রাজনৈতিক দল দমনের ফলে বা তাদের কোণঠাসার ফলে যে ভ্যাকিউম তৈরি হবে ইট উইল বি রিপ্লেসড বাই দ্য এক্সট্রিমিস্ট। আমরা এখন তার নমুনা দেখতে পাচ্ছি কিনা, তার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র যুক্ত হচ্ছে কিনা, সুতরাং শুধু ডিনায়াল করে হবে না, এইটা শুধু মাদ্রাসা ছাত্রদের উপর বা ওই শিক্ষার উপর চাপালেও হবে না। পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন দেখেন আপনি, যেখানে ডেমোক্রেসির কোনো স্পেস থাকে না সেখানে একটা গ্রুপ যারা কোনো না কোনোভাবে পাওয়ার পলিটিক্সের সঙ্গে ইনভলভ ছিল তাদেরকে ফ্রাস্ট্রেটেড কন্ডিশনে ঠেলে দিচ্ছেন যে ইউ হ্যাভ নো গোল ইন দিস ওয়ে, তখন তারা অন্য পথ খুঁজবে, যদিও সেটা ভালো পথ না, সেটা অবশ্যই খারাপ পথ, ধ্বংসের পথ, কিন্তু যেতেই পারে। সেই ফ্রাস্ট্রেশন একটা। আমি বাইশা তানজিবকে জিজ্ঞেস করতে চাই, উনি যেটা বলছেন যে একটা ডেমোক্রেটিক ডেফিসিট আছে, গণতন্ত্রের ঘাটতি যদি থাকে এই শূন্যতার মধ্যে জঙ্গিবাদ তৈরি হবে, সেটা হচ্ছে বাংলাদেশে বলে তিনি মনে করছেন না? সেটা যদি হয় তাহলে আমরা যদি কনভার্সলি চিন্তা করি সেটা হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি ওনার ভাষায় যে ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটা যদি থাকতো তাহলে এখন যারা যারা জঙ্গি টঙ্গি করছে তারা সবাই মানে যেহেতু ডেমোক্রেটিক নাই বলছেন তাহলে বিএনপি এবং জামাত করতে পারতেছে না দেখে ওরা আপনার যুক্তিটা যদি আমি মেনে নিই সেটা হচ্ছে যে জামাত এবং বিএনপি রাজনীতি করতে পারছে না দেখেই আপনার জঙ্গিবাদের উত্থান হচ্ছে, তার মানে হচ্ছে যে যদি এরা দুজন রাজনীতি করতে পারতো এখন যারা জঙ্গিবাদ করছে তারা সবাই ওখানে গিয়ে রাজনীতিটা করতো। তো আমরা তো ওই কথাটাই বলতেছি যে এদের যে বর্তমানে যে উত্থানটা হচ্ছে তাদের সাথে ডাইরেক্ট একটা কানেকশনটা আছে, সেটা হচ্ছে যে এদেরকে একটা পণ হিসেবে ব্যবহার করছে যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এখন আপনি দেখেন গত 8 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো আওয়ামী লীগ নিশ্চয়ই চায় না নিজেদের সর্বনাশ, তারা নিজেরা ডেকে এনে যে বলুক যে আমরা চাই বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে এটাকে ডিসক্রেডিট কার, এটা হচ্ছে বাংলাদেশের এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের লাভ কার, আমি ক্ষতিটা বললাম এই জন্য যাতে তাহলে আওয়ামী লীগের সম করার এটা সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে যদি কেউ লাভবান হতে পারে সেটা হচ্ছে যারা এখন ক্ষমতায় যেতে চায় কিন্তু যেতে পারছে না তাদেরই লাভবান হবে, কারণ আপনি যদি কথা বলে না যে আপনার ঘোলা করে দে মা চেটে পুটে খায়, তা আপনি যখন জিনিসটা যখন ঘোলা করতে পারবেন তখন আপনার পক্ষে জিনিসগুলো আপনার পক্ষে নিয়ে আসাটা উইকার হলো, আপনি যদি ঘোলা করতে পারছেন তাহলে আপনি বেনিফিট আপনার কাছে নিয়ে আসবেন। এই ক্ষেত্রে যদি আপনি একজন লোক দিচ্ছি বোমা বটমূলে সব বিরোধী দল করেছিল, একমাত্র বেনিফিশিয়ারি হতে থেকে যারা ক্ষমতায় নাই তারা, এই জন্য আপনার কাছে সবই না, একটা প্রশ্ন আছে আমার, একটা প্রশ্ন আছে ছিল না, একটা প্রশ্ন আছে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে উদিচি বোমা হামলা হয়েছিল, তখন যে রমনা বটমূলে বোমা হামলা হয়েছিল, এই ধরনের বড় বোমা হামলাগুলো যে হয়েছিল তখন কি তৎকালীন বিরোধী দলই করেছিল সেটা? আসলে ক্ষমতায় থাকলে তাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু ঘটে, আর ঘটলেই যে সেটা বিরোধী দল করে, আর এই সরলীকরণ যে বিএনপি জামায়াতকে রাজনীতি করতে দিচ্ছে না বলে, বিএনপি জামায়াতকে রাজনীতি করতে দিচ্ছে না মানে কি ডেমোক্রেসি নাই, ভ্যাকুম তৈরি হয়েছে, সেই ভ্যাকুমের সুযোগ নিতে চাইছে পক্ষ চতুর্থ, আরো সরলীকরণ করে দিই, আসলে এটা শুনে অনেকে সুযোগ নিচ্ছে অন্যরা, জাতীয়তাবাদী দলে যে বাই ডিফল্ট যে পলিটিক্যাল স্ট্রাকচারটা থাকার কথা এটাকে পাশে থেকে সরিয়ে দিয়ে যদি আমরা চিন্তা করি, আমার মতামত দিচ্ছি, মতামত সেটা হচ্ছে গণতান্ত্রিক স্পেস নাই বলে জঙ্গিবাদ তৈরি হবে যে কথাটা আপনি বলছেন, আমি বলছি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের আলোচনায়, আমি ওই জায়গায় তাহলে প্যারিসে কেন হচ্ছে, প্যারিসে কি গণতন্ত্র নেই, লন্ডনে কি গণতন্ত্র নেই, আমেরিকায় কি গণতন্ত্র নেই, ওইখানে কেন জঙ্গিবাদ হচ্ছে? ওকে, বোঝার চেষ্টা করছি আমি যেটা বলছি এটা একমাত্র কারণ নয়, আরো অনেক কারণ আছে, ওখানে অন্য কারণে হচ্ছে যে বাংলাদেশের 2015 সালে যখন তাকে টেলিভিশনে এসে 30 লক্ষ শহীদের কথা
ডিনাই করতে হচ্ছে এবং ডিফেন্ড করতে হচ্ছে বেগম খালেদার পক্ষ থেকে, অথবা তারেক জিয়ার যে আরো অনেক বিতর্কিত এগুলো যখন ডিফেন্ড করে বেড়াচ্ছে, আমার একটা যে রিয়েলাইজ করা দরকার যে জাতীয়তাবাদী দলের মাঝে জঙ্গিবাদী হওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে, সুতরাং এটা গণতান্ত্রিক স্পেসের সাথে কোনো সম্পর্ক নাই। এটা একটা দল রাজনৈতিকভাবে মনে করছে, তাদের অদূরদর্শী, তাদের ভুল সিদ্ধান্ত, তারা মনে করছেন যে শুধুমাত্র বাই ইম্পোজিং রিলিজিয়াস কেওটিক সিচুয়েশন এবং শুধুমাত্র বাই ইম্পোজিং ফান্ডামেন্টালিজম তারা ক্ষমতায় আসতে পারবে, যেটা তানজিব ভাই কথাটা বলছেন। এটা একটা সচেতন সিদ্ধান্ত জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আমরা জামাত ইসলামীকে সাথে নিয়ে বাংলাদেশের জঙ্গিবাদ এবং মৌলবাদকে উৎসাহিত করব। এটা ইউরোপিয়ান ইউনিয়নও ফেল করছিল এতদিন রিয়েলাইজ করতে, আমি আশা করি তারা বুঝবেন, আর সায়ন্ত ভাই ফেল করছেন বলে আমি মনে করি না, তবে ওনার কোনো উপায় নাই। ইস দিস ইজ ভেরি স্যাড যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্মার্ট পিপল টুডে দে হ্যাভ বিকাম কম্পেলড, তাদেরকে কম্পেল করা হচ্ছে টু কাম অন টিভি অ্যান্ড টক অ্যাবাউট সার্টেন ইস্যুস উইচ আর অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্য সানলাইট, মানে কতগুলো জিনিস সূর্যের আলোর মতো পরিষ্কার, কিন্তু তাদেরকে শুনেন রাশেক ভাই আওয়ামী লীগের কথা বলে আপনারা হলো আইন দিয়ে ইতিহাস নির্ধারণ করবেন, আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আওয়ামী ব্র্যাকেট বন্দি বয়ান, ওই বয়ানের বাইরে গেলে একে খন্দকার ও রাজাকার হয়ে যায়, কাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্বাধীনতা বিরোধীদের পক্ষের হয়ে যায়, এমনকি তাজউদ্দিন কন্যা শারমিন তারও নিরপেক্ষভাবে উভয়কেই বঙ্গবন্ধুভাবে ছোট মনে করেন, আপনি আওয়ামী লীগ করেন, এ দলের নীতি ধারণ করেন, আপনি বলেন আওয়ামী ওলামা লীগ গত কয়দিন মাঠে কি বলেছে, সেটি আপনি ধারণ করেন কিনা, সেটি প্রতিবাদ করেছেন কিনা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পরিষ্কারভাবে জানান দিয়েছেন যে বাংলাদেশ ওলামা লীগ বাংলাদেশ আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন নয়, কোন ভাতৃপ্রতিম সংগঠন নয়, আপনাদের তিনতলায় অফিস ছিল রে ভাই, কোনদিনও তিনতলায় অফিস ছিল, ডেইলি স্টার প্রথম আলোর ছবি সহ চেপে ছিল, শেষ করতে দেন আপনি যেহেতু শুনতে চেয়েছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কর্মী হিসেবে আপনাকে বলছি, একজন সহসম্পাদক হিসেবে বলছি, বাংলাদেশ ওলামা লীগ কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠন ছিল না, তারা লীগ ব্যবহার করছেন, যদি আইনে কোনো প্রভিশন থাকে তাদের বিরুদ্ধে, আপনাদের অফিসে কথা শেষ করতে দেন আমাকে, যদি আইনে কোনো সুযোগ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, যেখানে সে আওয়ামী লীগের নাম বিক্রি করতে নিতে হবে, আর আমি বলছি না প্রতিবাদ করেছো, তাদের নাম ভাগিয়ে রাস্তায় নানান কথা বলছো ভাই, আপনি আওয়ামী লীগ থেকে প্রতিবাদ দেখেন, শুধু আপনি আমার কথা শুনছেন না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবাদ করেই কিন্তু বিবৃতিটা ছাপিয়েছে, যে কেন্দ্র তারিখ আমি বলতে পারবো না, আমি নেক্সট প্রোগ্রামের তারিখ দিয়ে দিব, আমি বলছি তো বহুদিন আগে সেন্ট্রাল কমিটি একদম মিটিং করে তারা প্রেস কনফারেন্স বলেছে যে বাংলাদেশ ওলামা লীগ এবং আরো অন্যান্য যারা লীগ লেখা, অনেক ধন্যবাদ, আমাদের হাতে আর দুই মিনিট সময় আছে, পড়বেন না, দিস ইজ নট আওয়ার প্রবলেম, না আজ আমি একটু হামিতে যাব, একটা কথা বলি, আলোচনাটা ছড়িয়ে যাবে না, আমি একটু বলি, দুই মিনিট সময় আছে, মিস্টার চৌধুরী আপনি যদি বলেন যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে কি করণীয়, বুলেট আকারে ব্যাখ্যা না, বুলেট আকারে বললে আমাদের কি কি করতে, মিনিমাম মিনিমাম কমিটমেন্ট নিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস, এই যে আমরা বারবার যে কোনো ফোরামে যে আলটিমেটলি আওয়ামী লীগ বিএনপি একটা তর্কাতর্কির মধ্যে আমরা চলে গেলাম, এটার বাইরে যে মিনিমাম এগ্রিমেন্ট একটা এগ্রিড নিয়ে আমরা যদি সত্যিকার দেশপ্রেমিক হই এবং সত্যিকার মুক্তিযুদ্ধের সমর্থক হই, এবং যেটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা আমি আমাদের এই দুইটা মেজর দলের নিশ্চয়ই এমন আছে ভাবধারা, তাহলে আমাদের মিনিমাম এগ্রিড প্রোগ্রামে আমাদের ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত, রিকনসিলিয়েশন কি সম্ভব, অন দিস ইস্যু নো রিকনসিলিয়েশন সম্ভব নয়, কারণ আমাদের তো গণতন্ত্রের জন্য একটা সরকার একদল ক্ষমতায় থাকবে একদল বিরোধী দল থাকবে, কিন্তু মৌলিক বিষয় তো আমাদের ঐক্যমত, এই মৌলিক বিষয়টা অন্তত যে জাতির সামনে আজকে একটা অশনি সংকেত আছে, সেই অশনি সংকেত আমাদের সবার যদি বলেনকে ধ্বংস করা যায় জঙ্গিবাদকে, আমার কাছে যেটা জিনিসটা মনে হয় যে বুলেট আকারে যদি বলি সেটা হচ্ছে যে বর্তমান সরকারের ব্যাপারে সাধারণ জনগণের মধ্যে যারা বিশেষ করে নাগরিক নগরে যারা বসবাস করেন তাদের মধ্যে একটা ফিলিং আসছে যে এই যে জঙ্গিবাদের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে সরকার টু সাম এক্সটেন্ট সফট হার্টেড, পার্টিকুলারলি যখন বিভিন্ন ব্লগারদেরকে হত্যা করা হচ্ছিল তাদেরকে নাস্তিক আখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা ফিলিং আসছে যে সরকার বুঝি যতটুকু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাদের থেকে গ্রেফতারের বিষয়ে সেই রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কয়জন মারা গেছে ব্লগার তাদের কারো খুনিকে এখনো পর্যন্ত আপনার স্পষ্টভাবে চিহ্নিত করা যায় না, বিচারের আওতায় আনতে হবে, মূল পয়েন্ট আপনার, জি বিশ্বাসান্ত আপনি এক মিনিটে বলেন, এক মিনিটে এটুকু বলা যায় রাজনীতিকে রাজনীতির জায়গায় ফিরিয়ে আনতে হবে, ডেমোক্রেসি রিস্টোর করতে হবে যেটা আমার স্বাধীনতার মূল ভিত্তি ছিল,
ইন্ডিয়ায় আপনারা দেখেন না 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 ব্যাখ্যা সুযোগ নেই পর্যায়ে পয়েন্ট আকারে বলেন এখনো বসছেন চিরবৈরী পাকিস্তানের সঙ্গে দুই দেশের প্রধান কোলাকুলি করছেন সুতরাং আমাদের মধ্যে সংলাপ দরকার সমঝোতা সংলাপ এবং দেশপ্রেমিকরা যেভাবে দেশ গড়ে প্রধান দলগুলোকে সবাইকে মিলে ওইভাবে ঐক্যমত্যের ভিত্তিতে এগোনোর পথ তৈরি করতে মিস্টার রহমান 30 সেকেন্ড করণীয় কি আমি মনে করি 1971 সাল থেকে আজ অবধি জাতির উপরে যে অপরাধগুলো হয়েছে সেই বিচারগুলো সম্পাদন করা দরকার শুধু তাই না রাজনৈতিক ক্ষমতায় পুষ্ট হয়ে যারা আইকনিক ক্রাইমগুলো করেছে সেই বিচার প্রক্রিয়াগুলো সম্পাদন করা দরকার তার মধ্যে দিয়ে যেটা হবে এমন সব এলিমেন্ট রাজনীতিতে রয়ে যাবেন যাদের সাথে বসে হয়তো বা সমঝোতা করা যায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো রকম কোনো আলোচনা হওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন তাদেরকে নিয়ে তারা রাজনীতি করছে অনেক ধন্যবাদ চারজনকে আসবার জন্য কথা বলবার জন্য প্রিয় দর্শক আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ সমাজ অর্থনীতি ও রাষ্ট্রীয় গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্মোহ আলোচনা দরকার প্রাণবন্ত বিতর্ক ও মুক্ত প্রাণ সংলাপ আমরা বিশ্বাস করি বুদ্ধিভিত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে তক্কাতক্কি তেমন একটি বুদ্ধিভিত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন @deepto.tv তে ভালো থাকুন নিরাপদে থাকুন আর দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।